রোজি আফসারির কবর দেখতে পাচ্ছেন এখানে। আমার দেয়ালো তুন শাড়ি অঙ্গে জড়িয়ে, এই যে রোজির কবর। আর এখানে তার পরিবারের ছয়জন মানুষ এখানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও জানবির। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, আজকে আপনাদের বাংলাদেশের স্বর্ণযুগের নায়িকা, 80 দশকের নায়িকা রোজি আফসারির কবর দেখাবো, এজন্য আপনাদের এখানে আসছি। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ব্লগে চলে যাওয়া যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনি বনানী কবরস্থানে ঢুকলে বরাস্তি একদম বনানী গেট থেকে ঢুকবেন। বনানী গেট থেকে ঢোকার পরে একদম সোজা আসবেন। সোজা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন রাস্তা ঘেঁষে যে কবরটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কবরটা, এটা হচ্ছে রোজি আফসারির কবর। দেখতে পাচ্ছেন এখানে এখানে ছয়জনের কবর রয়েছে একসাথে। দেখতে পাচ্ছেন লেখা আছে রোজি আফসারি, মৃত্যু 9/3/2007, স্বামী মালিক আফসারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কবরটা, পুরো কবরটা আপনাদের ফুল ভিউ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি নায়িকা, 80 দশকের নায়িকা, স্বর্ণযুগের নায়িকা রোজি আফসারি ম্যাডামের কবর। এটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বন্ধুরা ফুল কবরটা আপনাদের ভিউ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই মুহূর্তে এই কিংবদন্তি অভিনেত্রীর সংক্ষিপ্ত কিছু জীবনী আপনাদের পড়ে শোনাচ্ছি। রোজি আফসারি, তার আসল নাম শামিমা আক্তার রোজি, 1946 সালের 23 এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি অভিনেত্রী, যিনি রোজি ছামাত নামে একাধিক পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ছিলেন। তিনি 1964 সালের এই তো জীবন চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি লাঠিহাল চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি এই বিভাগে প্রথম বিজেতা। তার অভিনীত অনন্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম, সূর্য সংগ্রাম, সূর্যগ্রহণ, অশিক্ষিত, গোলাপি এখন ট্রেনে ও এই ঘর এই সংসার। 1986 সালে আশা নিরাশা চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসাবে তার অভিষেক হয়। 2005 সালে তার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়। ব্যক্তিগত জীবনে রোজি আফসারি 2টি বিবাহবন্ধনে আবদ্ধ হয়। প্রথম স্বামীর নাম হচ্ছে আব্দুল সামাদ, দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে মালিক আফসারি। রোজি আফসারির 2জন সন্তান রয়েছে। প্রথম সন্তানের নাম কবিতা সামাত, পরবর্তী সন্তানের নাম রবি আফসারি। পুরস্কার ও সম্মাননা, 1974 সালের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার আলোর মিছিল থেকে পান। 1975 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান লাঠিয়ালে। 2019 সালের অনুসন্ধান ইঞ্জিন গুগল তার 73তম জন্মদিনে 23 এপ্রিল তাকে নিয়ে ডুয়েল প্রদর্শন করে। বন্ধুরা, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। দেখতে পাচ্ছেন স্বর্ণযুগের নায়িকা রোজি আফসারির কবরটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, এতক্ষণ ভিডিও করলাম রোজি আফসারির কবর, বাংলাদেশের স্বর্ণযুগের নায়িকা, 80 দশকের নায়িকা রোজি আফসারির কবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকমের নিত্য নতুন ভিডিও নিয়ে নিত্য নতুন দিনে আবারও হাজির হচ্ছি আপনাদের মাঝে। সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।